অনুষ্ঠানে যে ফর্মটির জন্য আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি তা এখনই অনুষ্ঠিত হবে, অর্থাৎ পুরস্কার বিতরণী। তো পুরস্কার বিতরণে প্রথমে আসবে, আসলে আজকে তো আমরা পেয়ারা বেগম স্মৃতিবৃত্তি দিচ্ছি, তো আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা পেয়ারা বেগম স্মৃতিবৃত্তির পরিচালকের দায়িত্ব পালন করছে, পেয়ারা বেগমের পরিবারের সদস্য, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে যারা বিভিন্ন বিষয়ে তোমরা পার্টিসিপেট করেছ এবং এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট তোমরা ওনাদেরকে প্রদর্শন করতে পেরেছ, ওদের সবাইকে ওনারা পুরস্কৃত করবে। তো আমরা সেই কারণে আগে যারা বিভিন্ন বিষয়ে আজকে অংশগ্রহণ করেছো, কোরআন তেলাওয়াত, গীত আওয়াজ থেকে শুরু করে, আমরা ওদের সবাইকে আগে পুরস্কৃত করব। এরপরে আমরা যারা পেয়ারা বেগম মেধাবৃত্তি আজকে যারা পাবে তাদেরকে আমরা একবারে পুরস্কৃত করব। এই জন্য প্রথমে আসবে আমাদের কোরআন তেলাওয়াত যে করেছে, কোরআন তেলাওয়াত করেছে শাকাওয়াত হোসেন সিপার, তুমি মঞ্চে চলে আসো। সম্মানিত সুধী মন্ডলী, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সামনে দাঁড়িয়ে অনুষ্ঠান উপস্থাপন করছে, আমরা এবার তাদেরকে পুরস্কৃত করব। এখন পুরস্কার গ্রহণ করবে আজকের অনুষ্ঠানের উপস্থাপক লাবণী। আমি লাবণীকে আহ্বান জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষক। তারপরে আসবে নুরুল সাফা মুহিত, সপ্তম শ্রেণী দ্বিতীয় স্থান অর্জন করে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তারপরে আসবে দশম শ্রেণীর প্রথম স্থান অধিকারী সুমাইয়া তাবাসসু। প্রথমে আসবে হাসানা সত্তার, পুরস্কার গ্রহণ করবে যারা প্রস্তাবিজয় রহমান কাছ থেকে। দশম শ্রেণীর তৃতীয় স্থান অধিকারী আমাতুল নূর মারিয়া, পুরস্কার গ্রহণ করবে সেলিনা সুলতানা ম্যাডামের কাছ থেকে। তারপর পরীক্ষার্থী শিক্ষার্থী সিবাত আলাই আসমি, সে পুরস্কার গ্রহণ করবে মোস্তাফিজুর রহমান স্যার থেকে।
শুধু কলেজ গিয়ে স্যার থেকে শুধু কলেজ গিয়ে স্যার থেকে Hey, 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 hey